নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন আজ 23শে জানুয়ারি, সাল 1897। নেতাজি সুভাষচন্দ্র বসু পৃথিবীর ইতিহাসে এলেন, জন্মগ্রহণ করলেন। আমাদের সবার প্রিয় নায়ক, নানাভাবে তাকে বর্ণনা করা যায়। দেশপ্রেমিক নেতাজি, মুক্তি সংগ্রামী নেতাজি, সাংবাদিক নেতাজি, সাহসিকতার বীর পুরুষ নেতাজি। নেতাজির দেশ গঠনের মধ্যে দিয়ে শিল্প, বিজ্ঞান, প্রযুক্তির ভাবনাও ছিল। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন দেশকে নতুন পথ দেখানোর জন্য। আজ 125তম জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানানোর পক্ষ জন্য বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের IQAC এবং ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে আমরা সকলে আজকে স্বাগত হয়েছি, আজকে মিলিত হয়েছি এখানে। প্রত্যেককে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আমরা আজকে একটি ই ট্যাবলয়েড প্রকাশ করব এবং আমাদের একটি কুইজ প্রতিযোগিতাও রয়েছে। প্রথমে আমরা এই বীর সংগ্রামী নেতাজির উদ্দেশ্যে একটি সঙ্গীত, মুক্তির মন্দির সোপান তলে আমরা শুনব। Thank you.
এবার আমাদের সংবাদ অন্বেষক, সংবাদ অন্বেষণ বিজ্ঞান আমাদের পত্রিকা ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ল্যাব জার্নাল, যেটি একটি নেতাজি সংখ্যা তৈরি হয়েছে। এই ট্যাবলয়েডটি তৈরিতে যারা লেখা দিয়েছে তাদের সঙ্গে যারা সাব এডিটিংয়ে সাহায্য করেছে, আকাশ মাঝি ও নীলাঞ্জন সাহা। আমি আকাশকে অনুরোধ করব ট্যাবলয়েডটি প্রকাশের জন্য, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আইকিউএসির কোয়ার্ডিনেটর এবং মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপিকা ডক্টর শম্পা দেবনাথ। তার উপস্থিতিতে, তার মাধ্যম দিয়ে, তার হাত দিয়ে আজকে প্রকাশিত হবে বিভাগের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের নেতাজির 125তম জন্মদিনে প্রকাশিত ই পত্রিকা। পরবর্তীকালে সেটা আমরা সুযোগ ঘটলে মুদ্রণের ব্যবস্থা করব, ছাপার ব্যবস্থা করব, এবং আপাতত এটি ই পত্রিকা হিসাবে প্রকাশিত হবে। আমি সম্পাদক সঙ্গে আমাদের আছেন, তিনি পত্রিকা প্রকাশের পর এক দু মিনিট তোমাদের সামনে কিছু বলবেন। আমরা প্রথমে আকাশকে অনুরোধ করব পত্রিকাটি সবার সামনে দেখানোর জন্য, এবং এই পত্রিকাটি যারা লেখা দিয়েছ, যারা যাদের লেখা সিলেক্টেড হয়েছে, সবার লেখাগুলো সিলেক্টেড যাদের মধ্যে হয়েছে সেই সিলেক্টেড লেখা দিয়ে এটা প্রকাশিত হয়েছে, এবং এটা সমস্ত গ্রুপে আমরা পাঠিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। এখন আকাশকে অনুরোধ করব প্রেজেন্ট করার জন্য।
আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে। আমরা প্রকাশ সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে সংবাদ অন্বেষক ই ট্যাবলয়েডটি প্রকাশিত হলো। আজ নেতাজির 125তম জন্মদিনে এই ই পত্রিকা প্রকাশিত হলো। পত্রিকার অবর সম্পাদকের দায়িত্বে রয়েছে আকাশ মাঝি, নীলাঞ্জন সাহা, যারা এই পত্রিকাটি দেখাচ্ছে, প্রেজেন্ট করছে আজকে। বিভাগের ছাত্রছাত্রীদের লেখা নিয়ে এই পত্রিকা প্রকাশিত হলো। আমি আইকিউএসির কোয়ার্ডিনেটর ডক্টর সম্পাদ এমদাদকে অনুরোধ করব সামান্য কিছু কথা বলার জন্য। হ্যাঁ, আজকের একটি বিশেষ দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মশতবার্ষিকী, এবং এরকম একটা আমাদের বিজয়গড় জ্যোতিষরায় কলেজের পক্ষ থেকে এবং আইকিউএসি বিভাগের পক্ষ থেকে এবং জার্নালিজম বিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য পুরো কলেজ, পুরো ডিপার্টমেন্ট এবং কলেজের অন্যান্য আমাদের যারা রয়েছেন অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের নন টিচিং স্টাফ সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম এরকম একটা প্রোগ্রামে এরকম আয়োজন করার জন্য, বিশেষত গণজ্ঞাপন বিভাগ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরে এই আমাদের এই কঠিন পরিস্থিতি কেটে গেলে অবশ্যই এটা ছাপা হবে এবং এই অনুষ্ঠানটা পরবর্তী যে প্রোগ্রাম চালিয়ে নেওয়ার জন্য আমি এখন ডক্টর অর্ণব বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাই ডক্টর সম্পা দেবনাথকে। আমরা চলার পথে আনুষঙ্গিক নানা বাধা এসে পড়বে, কিন্তু তবু এগিয়ে যেতে হবে। বিবেকানন্দের সেই বাণীকে যিনি পাথেয় করেছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এই কুইজ প্রতিযোগিতায় আয়োজন কুইজ প্রতিযোগিতা যারা দায়িত্বে রয়েছে, আমাদের ফিফথ সেমিস্টারের ছাত্রী সৃঞ্জয়ী দাস এবং শ্রীপর্ণা রায়, এবং তাদের সাহায্য করবে নীলাঞ্জন সাহা এবং আকাশ মাঝি যারা রয়েছে। এই কুইজ প্রতিযোগিতা যে কোনো যারা আজকে উপস্থিত প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারেন। যারা কুইজ প্রতিযোগিতার সঙ্গে সরাসরি যুক্ত তারা বাদ দিয়ে যে কোনো অংশগ্রহণ করতে পারেন। এবং কিভাবে কুইজ প্রতিযোগিতা হবে তা আমাদের মধ্যে সৃঞ্জয়ী দাস সেটা বলে দেবে, সৃঞ্জয়ী এবং শিপর্ণা সেটা বলে দেবে। ছাত্রছাত্রী যারা আছো বা অন্য যারা এসছেন তাদের জানিয়ে দেবেন। এখন কুইজ প্রতিযোগিতায় শুরুতে আমরা একটি অনুষ্ঠান শুনে নেব। আকাশবাণী কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান বা বেতার ফিচারের আয়োজন করেছিল, রেডিও ফিচার। যারা রেডিও নিয়ে পড়েছো, থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার আছো, তারা বুঝতে পারছো বেতার ফিচার কি জিনিস। সেই বেতার ফিচার নেতাজিকে নিয়ে, নেতাজি সুভাষচন্দ্রের বিজ্ঞান প্রযুক্তি ও শিল্প ভাবনা, ডক্টর মানস প্রতিম দাসের প্রযোজনায় সেটি সম্প্রতি সম্প্রচারিত হয়েছে আকাশবাণীতে। আমরা সেটা শুনে নেব, সেটা সবাই সেটা শুনবো এবং মন দিয়ে শুনবো। এই কারণে সেইটা থেকেও কিছু অংশ কুইজ প্রতিযোগিতায় থাকবে। আর সেটায় বহু মানুষজন বক্তব্য রেখেছেন, প্রামাণ্য অনুষ্ঠানে তথ্যচিত্র যেমন হয় সেরকম বেতার ফিচার, যারা ছোট্ট ছোট্ট সাক্ষাৎকারের মধ্যে দিয়ে অনেকের কথা আমরা শুনতে পাবো, নেতাজি সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো। যারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, কিভাবে করবেন,
আমি এই প্রামাণ্য অনুষ্ঠান শুরু করার আগে সৃঞ্জয় দাসকে অনুরোধ করব আসার জন্য, আনমিউট করে সৃঞ্জয় যদি নিয়মাবলীটা একটু বলে দেয় কি করতে হবে, তারপর আমরা প্রামাণ্য অনুষ্ঠান শুনে শুনে নেওয়ার পরে ওরা কুইজ প্রতিযোগিতায় সরাসরি চলে যাবে, এবং কুইজ প্রতিযোগিতায় কিভাবে হবে, কারা বিজয়ী ঘোষণা হবে, সমস্তটা সৃঞ্জয় দাস এবং শিপর্ণা রায় ওদেরকে অনুরোধ করব আনমিউট করে আসার জন্য, এসে তাদের বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ স্যার। আজকে 125th বার্থডে নেতাজি সুভাষচন্দ্র বোসের, তো আমরা অনলাইনে একটা কুইজ কম্পিটিশন অর্গানাইজ করেছি আর ট্যাবলয়েড প্রকাশও হলো। তো কুইজ কম্পিটিশনের রুলস হচ্ছে, আমরা কোয়েশ্চেন করব কিছু কিছু, যারা যারা অ্যান্সার জানো বা দিতে চাও তারা অডিওটাকে অন করে চলে আসবে, 5 সেকেন্ড টাইম দেওয়া হবে তাদেরকে। প্রত্যেক কজনকে, এবং আমাদেরকে একটা আকাশবাণী থেকে একটা ভিডিও দেখানো হবে যেখানে সুভাষচন্দ্র বোসের ব্যাপারে অনেক কিছুই আমরা ইনফরমেশন পাব, সেখান থেকেও অনেক প্রশ্ন করা হবে। আমি শ্রীপর্ণা রয়কে বলছি বাদ বাকি নিয়মাবলীগুলো বলে দেওয়ার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, আই এম থ্যাংকফুল টু বি আ পার্ট অফ দিস লাভলি প্রোগ্রাম। উই হ্যাভ প্রিপেয়ার্ড আ শর্ট কুইজ বেসড অন নেতাজি সুভাষচন্দ্র বোস অন হিজ 125th বার্থডে। আমরা এখানে যে কুইজটা প্রিপেয়ার করেছি, সব কটার কোয়েশ্চেন্স আমরা টার্ন বাই টার্ন আমি এবং সঞ্জয় কোয়েশ্চেন্সগুলো করব। কিছু কিছু কোয়েশ্চেন্সের অপশানসও থাকবে অ্যান্সারের, তো কোয়েশ্চেন বলার 5 সেকেন্ড অবধি টাইম থাকবে। সে 5 সেকেন্ড টাইমের মধ্যে আপনারা অডিও অন করে বলবেন যে রেডি, সে কোয়েশ্চেন্স করা হবে, এবং এটার টাইম লিমিটের একটা যে হিসেব আছে সেটা আকাশ মাঝি টাইম লিমিটসগুলো ওরা ওখান থেকে এ করবে রাখবে, এবং যাদের একটু তাড়াতাড়ি হবে মানে অ্যান্সার্স তো আমিও দিতে পারি এবং আরও 10 জন দিতে পারে, কিন্তু যারা সবার আগে অ্যান্সার্স দেবে সেটার রেকর্ড রাখা হবে এবং সেই অনুযায়ী আমাদের কুইজের রেজাল্ট বার হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ শ্রীপর্ণা এবং সঞ্জয়কে, আমাদের কুইজ মাস্টার আজকে শ্রীপর্ণা এবং সঞ্জয় এবং সহযোগিতায় আকাশ মাঝি। আমরা সরাসরি চলে যাবো, আমাদের টেকনিক্যাল টিমে সাহায্য করার জন্য রয়েছে আজকে নম্রতা হালদার, এবং এটাকে পাবলিশ করবে পুরোটা অর্ক ভট্টাচার্য, দুজন আছেন। আমরা নম্রতাকে অনুরোধ করব আকাশবাণী কলকাতা যে বেতারটি বেতার সম্প্রচারটি করেছিল নেতাজি সুভাষচন্দ্রের বিজ্ঞান প্রযুক্তি শিল্প ভাবনা, সেটা আমাদের এখানে সেই রেকর্ডটা চালানোর জন্য আমরা যারা আছি সেটা শুনবো মন দিয়ে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার কুইজ মাস্টারদের কাছে চলে যাব যারা আছেন আমাদের কুইজ যারা পরিচালনা করবেন সৃঞ্জয়ী এবং শিপর্ণার কাছে আমরা চলে যাব। নম্রতাকে অনুরোধ করব এটা চালিয়ে দেওয়ার জন্য আমাদের রেকর্ডিং। নম্রতা? ইয়েস স্যার, আমি চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে।
विज्ञान पत्रिका अन्वेषा। অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে একটি প্রামাণ্য অনুষ্ঠান, বিজ্ঞান প্রযুক্তি শিল্প ভাবনা ও সুভাষচন্দ্র বসু। ভাষ্য, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবার চোখের মণি তিনি, প্রতিটি ভারতবাসীর আদরের মানুষ। যান্ত্রিক গোলযোগের জন্য একটু অসুবিধা হয়েছে, আমাদের আবার এটা শুরু করছি। নম্রতা, প্রেজেন্ট স্ক্রিন করতে হবে, এখনো প্রেজেন্ট স্ক্রিন হয়নি। হ্যাঁ স্যার, করে দিচ্ছি। স্যার আমি কি একবার প্রথম থেকে চালাবো? প্রথম থেকেই চালাও, শুরুতেই বেঁধে গেছে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে একটি প্রামাণ্য অনুষ্ঠান, বিজ্ঞান প্রযুক্তি শিল্প ভাবনা ও সুভাষচন্দ্র বসু। ভাষ্য, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবার চোখের মণি তিনি, প্রতিটি ভারতবাসীর আদরের মানুষ। তিনি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু। তার লেখাপড়া, ক্যারিয়ার, রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে প্রচুর, বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু যেটা নিয়ে সম্ভবত কম চর্চা হয়েছে তা হলো বিজ্ঞান ও প্রযুক্তির উপর তার অগাধ আস্থা, শিল্প স্থাপন নিয়ে তার পরিকল্পনা। আজ এই অনুষ্ঠানে সেই অভিমুখেই আলোকপাতের চেষ্টা। কথায়
আছে মর্নিং শোতে দিয়ে সকাল থেকে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। বিজ্ঞানভিত্তিক পথে গবেষণা ও তথ্যের ভিত্তিতে সমাজ গঠনের নকশা তৈরির ব্যাপারে নেতাজি মত প্রকাশ করেছিলেন তার যৌবনের প্রারম্ভে। বলছেন সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী সুব্রত ঘোষ। তখন সুভাষচন্দ্র আইসিএস থেকে পদত্যাগ করেছেন এবং মনস্থির করে ফেলেছেন যে দেশে এসে কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে দেশের সেবায় নামবেন। এই অবস্থায় তিনি চিত্তরঞ্জন দাসকে দুটো চিঠি লেখেন, একটা হচ্ছে 1921 সালের 16 ফেব্রুয়ারি, তারপরে 2 মার্চ কেমব্রিজ থেকে। সেইখানে তিনি চিঠিতে লেখেন যে কংগ্রেসের কি কি করা উচিত। তিনি বলছেন কংগ্রেসের একটা স্থায়ী আড্ডা চাই, একটা বাড়ি থাকা চাই। তার চেয়ে ইম্পর্টেন্ট কথা হল স্টুডেন্ট থাকবেন একদল, যারা দেশে ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করবেন। এখানে স্বতন্ত্র, এটা মনে রাখতে হবে রাজনীতিতে অবতরণের আগে তখন সুভাষের বয়স 24। বিজ্ঞান ও প্রযুক্তির আলোচনার ক্ষেত্রে যাকে সহযোগী হিসাবে পেয়েছিলেন সুভাষচন্দ্র, তিনি মেঘনাথ সাহা। 1913 সালে উভয় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। সুভাষচন্দ্রের 2 অগ্রজ কলেজের সাহার সহপাঠী ছিলেন। আর ডাক্তার সাহা খুব আগ্রহ আনন্দের সঙ্গে সুভাষচন্দ্রের এই রাজনৈতিক কর্মকাণ্ড লক্ষ্য করতেন। রাজনৈতিক জীবনের প্রথম পর্বে সুভাষচন্দ্র একবার অভ্যর্থনা সমিতির সভাপতি রূপে ডাক্তার সাহাকে সম্বর্ধনা জানিয়েছিলেন। সেটা হচ্ছে 1922 সালের 17ই সেপ্টেম্বর নিখিল বঙ্গ যুবক সমিতির প্রথম অধিবেশন। সেই সভায় মূল সভাপতি 29 বছরের বিশিষ্ট বিজ্ঞানী আর অভ্যর্থনা সমিতির সভাপতি দেশবন্ধুর বাহিনীতে তরুণ সেনানী 25 বছরের সুভাষচন্দ্র। সভায় কি বললেন ডক্টর মেঘনাথ সাহা? এই অনুষ্ঠানে ডক্টর সাহা সরাসরি ভাবে বিজ্ঞানমুখী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব করলেন। এরপরে 1923 সালেও তিনি জাতীয় শিক্ষা সম্মেলনের সভাপতির ভাষণে তিনি বাঙালিকে যদি মানুষ করিতে হয় তবে শিল্প সম্বন্ধ শিক্ষা দিয়া চাকুরি তিনি বাঙালিকে চাকুরির হাত হইতে রক্ষা করিতে হইবে। মেঘনাথ সাহার উদ্যোগে স্থাপিত হয় ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন, সেখানে যুক্ত হলেন সুভাষচন্দ্র বসু। বলছেন প্রতিষ্ঠানের সহসভাপতি অধ্যাপক বিশ্বপতি মুখোপাধ্যায়। 9 জুলাই 1935 থেকে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। তৎকালীন বাংলা তথা ভারতবর্ষের প্রথিতযশা বিজ্ঞানীরা মিলে এই প্রতিষ্ঠানটি তৈরি করে। প্রথম সভাপতির পদ অলঙ্কৃত করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সম্পাদকের দায়িত্বে ব্রতী হন অধ্যাপক মেঘনাথ সাহা ও বিধুভূষণ রায়। June 1935 থেকে এটি বিজ্ঞান পত্রিকা প্রকাশনার ব্যবস্থা হয়। নাম দেওয়া হয় সায়েন্স অ্যান্ড কালচার। এই প্রতিষ্ঠান এবং পত্রিকার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠাকাল থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, কিন্তু বিজ্ঞানী নন, তার পরিচিতি তো রাজনৈতিক জননেতা হিসেবে। তবে তিনি কিভাবে যুক্ত হলেন? অধ্যাপক মেঘনাথ সাহার মতে সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকাটি শুধুমাত্র বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য সৃষ্টি হয়নি, দেশ ও জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে গেলে যদি কোনো বৈজ্ঞানিক পরামর্শের প্রয়োজন হয় তাহলে সেটাও এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে। সেই অনুসারে বৈজ্ঞানিকদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদেরও তিনি এই প্রতিষ্ঠান ও পত্রিকার সঙ্গে যুক্ত করতে আমন্ত্রণ জানান।
ছাড়া দিয়ে সুভাষচন্দ্র বসু তার একটি বক্তৃতার অংশ সায়েন্স অ্যান্ড কালচারে প্রকাশ করেন। এটি এই পত্রিকার ভলিউম 1 পেজ 258-59 1935 সালে প্রকাশিত হয়। শিরোনাম ছিল সাম প্রবলেমস অফ নেশন বিল্ডিং। এই লেখার প্রথমেই তিনি সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার আবির্ভাবকে স্বাগত জানান। তার মতে এই পত্রিকা নব নব তথ্য দিয়ে বিজ্ঞানীদের সাহায্য করবে তাই নয়, যারা জাতি গঠনে ব্যক্তিত্ব আছে বা নতুন ভারতবর্ষ গড়ে তুলবে তাদেরও বৈজ্ঞানিক পরামর্শে উদ্বুদ্ধ করবে। এই সমস্ত সমস্যাগুলোর কথা তিনি প্রবন্ধে উল্লেখ করেছেন, সেগুলো বেশিরভাগই সামাজিক সমস্যা যার সমাধানে বিজ্ঞানের প্রয়োজন। প্রথম প্রশ্ন, তার প্রথম প্রশ্ন, ভারতের এসছে না নব সূর্যোদয়ের আভাস পাওয়া যাচ্ছে? এই উদ্ভাসিত হওয়া কি নিজেদের অন্তর থেকে উদ্ভূত হওয়া চিন্তাধারা? সুভাষচন্দ্র বসুর দ্বিতীয় প্রশ্ন ছিল দেশের পুনরুজ্জীবনের প্রসঙ্গে। তৃতীয় প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা পড়তে চাইব তার মূল রচনা থেকে। There is no doubt that when the European nations began to quarrel over the possession of India, we had reached a stage of stagnation or decay. Is there any law underlying the rise and fall of civilizations which could tell us how we could give a fresh lease of life to our civilization? Or should we throw up our hands in despair and say that once stagnation has set in, there is no future for us as a nation? The third problem is also a sociological one. For increasing the vitality of our nation, should we promote inter-caste or intra-caste marriages? Are exogamic marriages more conducive to the welfare of the people or endogamic? Till quite recently, scientific men would have been inclined to say unhesitatingly that India would do well to remove artificial restrictions on marriage. But the new racial theory of the Nazi has made us all ponder over the problem once again. If the Nazi theory is scientifically wrong, and if exogamic marriages are really good for the race, then I think that it is high time to give a scientific reply to the claims of the Nazi race theorists. বিজ্ঞানীদের কাছে রাখা নেতাজির বাকি প্রশ্নগুলো ব্যাখ্যা করছেন অধ্যাপক বিশ্বপতি মুখোপাধ্যায়। চতুর্থ সমস্যা, ক্রমবর্ধমান মাত্রাতিরিক্ত জনসংখ্যা, সেটাকে প্রতিরোধ করতে জন্ম নিয়ন্ত্রণের কি বৈজ্ঞানিক উপায় অবলম্বন বা আরোপ করতে হবে? পঞ্চম সমস্যা, আমরা কি সারা ভারতবর্ষ জুড়ে একই লেখন পদ্ধতি ব্যবহার করব? অনেকে বলেন দেবনাগরী হলে ভালো হয়, কিন্তু সেটা কি সকলের কাছে গ্রহণীয় হবে? বিজ্ঞান কি ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারে? তার ষষ্ঠ সমস্যা, সারা ভারতবর্ষে একই ধরনের খাদ্যাভ্যাস চালু করা যেতে পারে? তার মতে অনেক অঞ্চলে বিশেষ করে বাংলা এবং দক্ষিণ ভারতের খাদ্যাভ্যাস অবৈজ্ঞানিক, এটা কি বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আরোপ করা সম্ভব? তার সপ্তম এবং শেষ প্রশ্ন, ভারতবর্ষ জুড়ে কি একই ধরনের পোশাক চালু করা সম্ভব? তিনি ইউরোপের উদাহরণ দিয়ে বলেছেন এখানে সাধারণ ক্ষেত্রে একই পোশাক চালু। ভারতবর্ষ বিভিন্ন প্রাদেশিক পোশাকের সক্রিয়তা বজায় রেখে সাধারণ নিত্য ব্যবহারের জন্য এক ধরনের পোশাকই সর্বত্র চালু হতে পারে। প্রবন্ধের শেষে তিনি বলেছেন এইসব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের সাহায্য প্রয়োজন। 1938 সালে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সভায় সভাপতির পদ অলঙ্কৃত করলেন সুভাষচন্দ্র বসু। 1938 সালে 21 আগস্ট আবার সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সভা হয়েছিল। সেখানে ডক্টর সাহা সুভাষচন্দ্রকে আমন্ত্রণ জানিয়েছিলেন সভাপতিত্ব করার জন্য। সুভাষচন্দ্র 1935 অক্টোবরে সায়েন্স অ্যান্ড কালচারে লেখায় ভারতবর্ষের পক্ষে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের সমস্যার উত্থাপন করেছিলেন। উত্তর
মেঘনাথ সাহা খুব সুন্দর ভাবে সুভাষচন্দ্রের সন্তুষ্টি বিধান করে দিয়েছিলেন। এই সমাজে ডক্টর সাহা আবার সুভাষচন্দ্রকে উল্টে কতগুলো প্রশ্ন করলেন। প্রথমটা হচ্ছে, ভারতবর্ষ কি গ্রাম জীবনের আদর্শকে গরুর গাড়ির যুগকে জাগিয়ে তোলবার চেষ্টা করবে এবং তার দ্বারা দাসত্বকে দীর্ঘতর করবে, নাকি আধুনিক শিল্পোন্নত দেশের মতো হয়ে উঠতে চাইবে? দ্বিতীয় প্রশ্ন, কংগ্রেস হাইকমান্ড যদি সত্যি শিল্পায়নের নীতি গ্রহণ করেন তাহলে তারা কি শিল্পায়নের কেন্দ্রীয় নীতি গ্রহণ করবেন? একটি ন্যাশনাল রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠার দ্বারা দেশের বৈজ্ঞানিক প্রতিভাকে সমবেত করবেন? সুভাষচন্দ্র এইসব প্রতিটি প্রশ্নের উত্তর দেন স্পষ্ট ও বিশ্লেষণমূলক ভাবে। সেখানে তিনি বলেছিলেন, ভারত রয়েছে এখন যন্ত্রশিল্প পুরো যুগে, তাই আমাদের মূল চেষ্টা হবে আধুনিক বৈজ্ঞানিক শিল্পায়ন। এখানে ব্যাপারটা ভালো লাগা মন্দ লাগা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। সুভাষচন্দ্রের উত্তরে ডক্টর শাহ ভীষণ খুশি, এতই খুশি যে সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার সেপ্টেম্বর 1938 সংখ্যার সম্পাদক হতে যেটা শিরোনাম দিলেন কংগ্রেস প্রেসিডেন্ট অন ন্যাশনাল রিকনস্ট্রাকশন, তিনি মুক্ত অভিনন্দন জানালেন। জীবনের প্রথম দিকে নেতাজি ঝোঁক ছিল কুটির শিল্পের দিকে। তরুণের স্বপ্ন গ্রন্থে তিনি কি লিখেছিলেন শোনা যাক। সোশ্যাল সার্ভিসের ভিতর দিয়া গৃহশিল্প প্রতিষ্ঠার চেষ্টা আমাদিগকে করিতে হইবে। কমার্শিয়াল মিউজিয়াম, বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন প্রভৃতি প্রতিষ্ঠান বা দোকান ঘুরিয়া দেখিলে আমাদের মনে নূতন ভাব আসিতে পারে। বাংলা গভর্নমেন্টের শিল্প বিভাগের বাৎসরিক বিবরণী অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হোম ইন্ডাস্ট্রিজ কয়েক বছর পাঠ করিলেও উপকার হইতে পারে। সর্বোপরি যেখানে গৃহশিল্প চলিতেছে সেখানে গিয়া সচক্ষে কার্যপ্রণালী দেখা ও শিক্ষা করা প্রয়োজন। কুটির শিল্প চালাইতে হইলে যে খুব বেশি টাকার প্রয়োজন হইবে তাহা আমার মনে হয় না। সর্বপ্রথমে আমাদের দরকার সভ্যদের মধ্যে অন্তত একজন ভদ্রলোক পাওয়া, যিনি শুধু এই বিষয়ে চিন্তা করিবেন, খবর লইবেন এবং পুস্তকাদি পড়িবেন। তারপর যেসব কুটির শিল্প চালাইবার কিছু সম্ভাবনা আছে তিনি সেগুলি নিজে দেখিয়া আসিবেন। যখন শেষে কুটির শিল্প বিশেষ চালাইবার প্রস্তাব স্থির হইবে তখন কর্মীকে পাঠাইয়া কাজ শিখাইয়া লইতে হইবে। পলিটেকনিক ইনস্টিটিউটে আগা গোড়া কাহাকেও পড়াইবার প্রয়োজন দেখি না। আমার যতদূর স্মরণ আছে আমি মাত্র একবার পলিটেকনিকে গিয়াছি। পলিটেকনিকের সমস্ত শিল্পের মধ্যে একমাত্র বিটের কাজ অথবা মাটির পুতুলের কাজ আমরা কুটির শিল্প হিসাবে চালাইতে পারি। ইহার মধ্যেও আমি বেতের কাজ সম্বন্ধে কতকটা সন্দিহার, কারণ স্ত্রীলোকদের দ্বারা এ কাজ আমরা করাইতে পারিব কিনা ঠিক বলিতে পারি না। এখন যদি শেষে মাটির পুতুলের কাজ চালাইবার প্রস্তাব গৃহীত হয় তবে যে কোনো কর্মী কয়েকদিনের মধ্যে এ কাজ শিখিয়া আসিতে পারে, খরচ কিছুই লাগিবে না এবং আমরা যখন কুটির শিল্প আরম্ভ করিব তখন মাত্র রঙের জন্য কিছু নগদ টাকা খরচ হইবে, ইহা ব্যতীত আর খুব কম খরচই লাগিবে। মোট কথা, একজনকে শুধু এই সমস্যা লইয়া পড়িয়া থাকিতে হইবে। He must become mad over it. পরিণত জীবনে সুভাষচন্দ্রের আগ্রহ বাড়ে ভারী শিল্প স্থাপনের প্রতি, দরকার পড়ে শিল্প নীতি প্রণয়নের। বলছেন সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী সুব্রত ঘোষ। যিনি বৈজ্ঞানিক পদ্ধতি প্রবক্তা, যিনি পরিকল্পিত উন্নয়নের সমর্থক, সেই সুভাষচন্দ্র ন্যাশনাল প্ল্যানিং কমিটির অনুদানে উঠে পড়ে লাগতেন। আমরা জানি 1935 সালে ভারত শাসক আইন অনুযায়ী কংগ্রেস 1937 সালে প্রদেশে মন্ত্রিত্ব গ্রহণ করে। মন্ত্রিত্ব নেবার পরে বিভিন্ন
প্রদেশে একই প্রকার শিল্প নীতি প্রবর্তনের কথা ওঠে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি 1937 আগস্ট মাসে একটি প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবে অনেক কিছু ছিল, কেবল ছিল না আসল প্রশ্নটা, ভিত্তি কোনটা, যন্ত্র শিল্প না কুটির শিল্প, সুভাষচন্দ্রের কাছে শিল্পায়ন প্রশ্ন নীতি হিসেবে মূল্য কত। সুতরাং তার সুস্পষ্ট বিজ্ঞানে তিনি কৃত সংকল্প বলেন। অল্প কয়েক মাসের মধ্যে তিনি চারটে মিটিং করলেন। প্রথম মিটিংটা 1938 মুম্বাইতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, সেই সঙ্গে কংগ্রেস মন্ত্রী ও প্রধানমন্ত্রীদের সম্মেলন। দ্বিতীয়টা জুলাই মাসে ওয়ার্কিং কমিটির সভা। তৃতীয়টা 2 ও 3 অক্টোবর দিল্লিতে কংগ্রেসের শিল্প মন্ত্রীদের সম্মেলন, এবং চতুর্থটা মুম্বাইতে পাকাপাকি ভাবে প্ল্যানিং কমিটি গঠিত হল। তৃতীয় সম্মেলনের কথা আলাদা করে আলোচনার প্রয়োজন আছে। তৃতীয় সম্মেলন যেটা নির্মিত হয়েছিল কংগ্রেসের শিল্প মন্ত্রীদের সম্মেলন, সেই সম্মেলনের উদ্বোধক ছিলেন সুভাষচন্দ্র। সেখানে বিহারের শিল্পমন্ত্রী ডক্টর সৈয়দ মামুন, তিনি একটা ওয়ার্কিং পেপার তিনি সেখানে উপস্থাপনা করলেন। তাতে কোন কোন শিল্পকে অগ্রাধিকার দিতে হবে, কিভাবে সেগুলো করা যাবে, সেই সম্বন্ধে একটা দীর্ঘ পরিকল্পনার ছাপ ছিল, এবং সেখানে তার মধ্যে ছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ব্যুরো স্থাপনের পরামর্শ। এরপরে 17 ডিসেম্বর প্ল্যানিং কমিটির প্রথম অধিবেশন, উদ্বোধক সুভাষচন্দ্র, সভাপতিত্ব জওহরলাল নেহরু। এই প্ল্যানিং কমিটির যারা সদস্য হলেন তাদের মধ্যে প্রথম হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া, বিশিষ্ট ইঞ্জিনিয়ার, আর আরো হলেন বিবিগিরি। এই সভায় সুভাষচন্দ্র যা বললেন, প্ল্যানিং কমিটিকে সন্ধান করে দেখতে হবে কিভাবে তা বর্তমান প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগাতে পারে। সরকারি রিসার্চ ইনস্টিটিউটগুলি, বৈজ্ঞানিক সংস্থা সংস্থাগুলি, সরকারের শিল্প বিভাগগুলি, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলি, এই সকলকে গবেষণার কাজে লাগানো উচিত। ভারত সরকারের ইন্ডাস্ট্রিয়াল ব্যুরো এই কাজে অবশ্যই ব্যবহৃত হতে পারে। বিদেশে ছাত্রদের শিক্ষা নিতে পাঠাবার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা দরকার। স্বাধীন হলে কেমন শিল্প স্থাপন করা উপযুক্ত হবে তা বুঝতে ইউরোপের নানা দেশের কারখানা ঘুরে দেখলেন সুভাষচন্দ্র, বলছেন বিজ্ঞানী সুব্রত ঘোষ। উনি যখন জার্মানিতে গেলেন, জার্মানিতে গিয়ে ইউরোপের বিভিন্ন জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রি নিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করলেন। জার্মানিতে এর মধ্যে অনেকগুলো প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি কারখানা ছিল। তিনি জানতেন সর্বাধুনিক প্রযুক্তি এইসব কারখানাকে ব্যবহৃত হতো। তিনি চেকোস্লোভাকিয়া গিয়ে দেখলেন সে বিশ্ববিখ্যাত স্কুবার কারখানা। ইউরোপে নেতাজির এই প্রযুক্তির প্রদর্শনী দেখা সম্পর্কে বিস্তারে যিনি বলবেন তিনি হামবুর্গের ইন্দো জার্মান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সূর্য কুমার বসু। এটুকু তো অবশ্য পরিচয় পর্ব শেষ হলো না, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অগ্রজ, শরৎচন্দ্র বসুর নাতি এবং অমিয়নাথ বসুর পুত্র। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের একজন অগ্রণী ব্যক্তিত্ব সূর্য কুমার বসু ইউরোপ ও ইউরোপের বাইরে ভারতীয় স্বাধীনতা আন্দোলন নিয়ে বহু আলোচনা সম্পর্কিত করেছেন এবং নিজের বক্তব্য রেখেছেন। তার কাছ থেকে শুনবো নেতাজি কিভাবে ইউরোপের নানা শহরের কলকারখানা ঘুরে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ। 1933 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জব্বলপুর জেলে বন্দী হয়েছিলেন। ওই সময় ওর শরীর খুব খারাপ হয়, তো ব্রিটিশ গভর্নমেন্ট ওকে পারমিশন দিলেন যে উনি ইউরোপে গিয়ে চিকিৎসা করতে পারেন। তো 6
মার্চ 1933 সালে উনি ভেনিসে গিয়ে পৌঁছলেন। ভেনিসে এক রাত্রির থেকে 7 মার্চ উনি ট্রেনে করে ভিয়েনা রওনা হলেন। ভিয়েনায় গিয়ে 8 তারিখে স্যানিটোরিয়াম ফ্রুট বলে একটা ক্লিনিকে ওইখানে গিয়ে উঠলেন ওখানে ওর চিকিৎসার জন্য। তো উনি ভিয়েনাতে মাস তিনেক কাটিয়ে বেশ কিছু চিকিৎসা হওয়ার পরে উনি জুন মাসের শেষে প্রাগে গেলেন। প্রাগে গিয়ে উনি স্কোডা ওয়ার্কসে গেলেন। ওখানে স্কোডা ওয়ার্কসে তখন আর্মস তৈরি হয়, আর্মস এন্ড অ্যামিউনিশন। তো ওতে ওর খুব ইন্টারেস্ট ছিল দেখতে কিরকম ভাবে ওরা ফ্যাক্টরি চালায়। তারপরে একটা কাঁচের ফ্যাক্টরি সেটাও দেখলেন, করে আরো অনেক কোনো ফ্যাক্টরি প্ল্যান করলেন। পুরো ডকুমেন্টেশন নেই, তবে উনি অনেক রকম টেকনিক্যাল ফ্যাক্টরি প্রাগে দেখলেন, তারপরে ওয়ারশতে গিয়েও দেখলেন। কেন ওনার তখন ইউরোপে বেশ কয়েকটা দেশে যাওয়ার পারমিশন ছিল, কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পারমিশন ছিল না। এইসব দেখে থেকে তিনি আবার ভিয়েনায় ফিরে এলেন। তো ভিয়েনাতে এসে উনি একটা ফ্ল্যাট নিলেন পিটার জর্ডন স্ট্রিট বলে। আমি ওই রাস্তা দিয়ে অনেকবার হেঁটে গেছি। তো ওইখানে উনি আবার নিজেও রান্না টান্না করতেন। তখন ভিয়েনাতে সোশ্যালিস্ট গভর্নমেন্ট ছিল, ওর খুব মেয়রের সাথে খুব আলাপ হলো ভালো। তখন উনি ওখানকার মিউনিসিপ্যাল অথরিটিরা কিরম ভাবে কাজ করে সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলেন যে আমাদের কলকাতাতে ওরকম ব্যবস্থা করতে হবে। তো ওখানে উনি বেশ কয়েকদিন গিয়ে উনি ওদের স্টাডি করলেন কিভাবে কাজ করে কি করে ডিসকাস করলেন আর কলকাতার জন্য কি ভারতবর্ষের জন্য প্ল্যান তৈরি করছেন। শিল্প সভ্যতার বিস্তার ও প্রকৃতি বুঝতে নেতাজির আগ্রহের শেষ নেই। তিনি গেলেন ইউরোপের আরো বহু জায়গায়। বিজ্ঞানী সুব্রত ঘোষ বিশাল বিল্ডিং তৈরির কারখানা দেখলেন যার উৎপাদন ক্ষমতা সেই সময় 5 লক্ষ টন। আর একটা প্রতিষ্ঠান দেখলেন যেখানে কয়লা থেকে তৈরি হচ্ছে অন্যান্য দ্রব্য। ওই প্রতিষ্ঠানটা তাকে খুব আকর্ষিত করল ভীষণভাবে। তার কারণ তিনি জানতেন ভারতবর্ষে কয়লার মজুদ যথেষ্ট আছে, তাই এই কয়লা থেকে দেশের অন্যান্য জিনিস কি করে তৈরি করা যায় সেই চিন্তাটা তখন থেকেই মাথায় রইল। সুভাষচন্দ্র জানতে পারেন যে জার্মানির হ্যামবুর্গ সংগ্রহশালায় ভারতের অর্থনীতি ও কৃষি সম্পর্কে বেশ কিছু মূল্যবান গবেষণা পুস্তক রয়েছে। অবশ্যই এইসব সম্পদ কাজে লাগা দেওয়ার কথা তখনই তিনি ভেবে রাখলেন। জার্মানির উপর নির্ভর না করে তিনি পার্শ্ববর্তী দেশে যেমন ডেনমার্ক, রোমানিয়া, চেকোস্লোভাকিয়াকে সেখানকার কৃষি পদ্ধতি কিভাবে কি অনুষ্ঠিত হচ্ছে সেখানেও তিনি পর্যবেক্ষণ করলেন। সুভাষচন্দ্র বুঝেছিলেন শাসক ব্রিটিশের কাছ থেকে দেশের উন্নয়ন, ভারতের শিল্প স্থাপন নিয়ে কিছু আশা করা বৃথা। তাই দিন রাত এক করে দেশে বিদেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বুঝতে চেয়েছিলেন তিনি। একটা জিনিস ভারতবর্ষের শিল্প নিয়ে দেখে যেটা তিনি বুঝেছিলেন যে ব্যক্তিগত উদ্যোগ স্বদেশি বা বিদেশি ছেড়ে দিলে সরকারি উদ্যোগে তখনো পর্যন্ত সব গবেষণাগার স্থাপিত হয়েছিল, তার বেশিরভাগের উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদের ভিত্তিকে এদেশে মজবুত করা। ব্রিটিশ সরকার এমন কিছুই করবে না যাতে ভারতবর্ষ বিজ্ঞান ও প্রযুক্তিতে আপন ভিত্তি গড়ে তোলে। বিজ্ঞান মনস্ক নেতাজি, প্রযুক্তি প্রেমী নেতাজি, আজকের অনুষ্ঠানে আমরা এটি জানবো তার সেই ঝোঁকের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন জানিয়ে। 1943 সাল জার্মানির দেওয়া U-180 সাবমেরিনে করে যাত্রা করছেন নেতাজি। আমাদের শোনাচ্ছেন সূর্য কুমার বসু। এই সাবমেরিনটা তখন জার্মান গভর্নমেন্ট ওকে দিলেন ওদের সাউথ ইস্ট এশিয়া যাওয়ার জন্য। তো ওটা কিল থেকে ম্যাডাগাস্কার অব্দি গিয়েছিল। সেখানে উনি জাপানিজ সাবমেরিন I-29 এ চেঞ্জ ওভার করেন। সেটাও একটা বেশ
ভীষণ ডিফিকাল্ট ট্রান্সফার। এই সাবমেরিন তো ওয়াজ দ্য ফাস্টেস্ট সাবমেরিন ইন জার্মান নেভি। এখানে হারমান ভিন বলে একজন অফিসার ওয়াজ ইন চার্জ অফ দ্য মেশিন রুম। তো ওর সাথে আমার অনেক আলাপ হয়েছে, তো উনি বলে নেতাজি প্রায় ওই মেশিন রুমে আসতেন আর ওকে সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতেন about the different technologies used in the submarine. তাছাড়া বিলি কানাড বলে যে টর্পিডো রুমের ইনচার্জ ছিল, সেখানে নেতাজি গিয়ে টর্পিডো নিয়ে জানতে চেয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং, রুডলফ ওপেল যে চিফ ইঞ্জিনিয়ার সাবমেরিনে, উনি আর নেতাজি সেম ক্যাবিনে থাকতেন, তাই জন্য ওর সাথে অনেক রকম ডিটেইল ডিসকাশন হতো অ্যাবাউট দ্য সাবমেরিন। কারণ নেতাজির প্ল্যান ছিল সাবমেরিন ইউটিলাইজ করা ইন সাউথ ইস্ট এশিয়া, এসব নিয়ে ওর অনেক ডিসকাশন করতেন। এমনই ছিলেন আমাদের প্রিয় নেতাজি। তার 125তম জন্মবর্ষ শুরু প্রাকালে আরেকবার জানাই তার প্রতি আমাদের অপার ভালোবাসা এবং অকুণ্ঠ শ্রদ্ধা। প্রামাণ্য অনুষ্ঠান বিজ্ঞান প্রযুক্তি শিল্প ভাবনা ও সুভাষচন্দ্র বসু। নির্বাচিত রচনার অংশ পাঠে নীলাদ্রি সেন ও শর্মিষ্ঠা সরকার। ভাষ্য সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। অন্বেষা আজ এ পর্যন্ত, কথা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার। এবার আমাদের কুইজের পর্ব শুরু। আমি সঞ্জয়ী এবং শিপর্ণাকে অনুরোধ করব কুইজটি পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ স্যার। কুইজের কোয়েশ্চেন বলার পর 5-10 সেকেন্ড সময় দেওয়া হবে, তোমরা তার মধ্যে তোমাদের উত্তরটা যদি জেনে থাকো তাহলে অডিওটাকে আনমিউট করে বলবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সুভাষচন্দ্র বোস আইসিএস থেকে পদত্যাগ করবার পর কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি আরেকবার বলছি, সুভাষ, হ্যাঁ ও আইসিএসসি থেকে পদত্যাগ করার পর কংগ্রেসে জয়েন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং 1913 সালে ওই টাইমে প্রেসিডেন্সি কলেজে তিনি পড়তেন। হ্যাঁ, এবং দেশ সেবায় নামবেন বলেছিলেন। নামটা নোট করে নাও। দ্বিতীয় প্রশ্ন, তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে কবে এবং কত সালে চিঠি লিখেছিলেন? আমি বলবো, হ্যাঁ, 1921 সালে 16 ফেব্রুয়ারি একটা লিখেছিলেন আর 2 মার্চ একটা লিখেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, নামটা নোট করো। তোমার নামটা কি? অনিমা মিশ্র। অনিমা কোথায় মানে কি পড়ছো এখানে বিজয়গড়ে? আমি বিজয়গড়ে পড়ি না, আমি সারদামণি মিশনে পড়াশোনা করি, জার্নালিজম নিয়ে। সারদা মিশন, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, রামকৃষ্ণ সারদা মিশন করো তাহলে। তুমি পরিষ্কার করে তোমার নাম, কলেজের নাম সবটা বলো। রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবন। প্রত্যেককে বলছি বলার পরে নাম, কলেজের নাম বা যদি ডিপার্টমেন্ট হয় সেটা পরিষ্কার ভাবে বলবে, কারণ না হলে নোট করতে অসুবিধা হবে। ঠিক আছে, সঞ্জয় স্টার্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস কাকে বিজ্ঞান প্রযুক্তির আলোচনা ক্ষেত্রে সহযোগী হিসেবে পেয়েছিলেন? আরেকবার বলছি, নেতাজি সুভাষচন্দ্র বোস
কাকে বিজ্ঞান প্রযুক্তির আলোচনা ক্ষেত্রে সহযোগী হিসেবে পেয়েছিলেন? তোমরা একটু উৎসাহিত করবে এবং চেষ্টা করবে প্রত্যেকে একটা কিছু আনসার দেওয়ার। হ্যাঁ, ভুল হতেই পারে, একটু চেষ্টা করবে তোমরা, চুপচাপ থাকবে না। সঞ্জয়, 1913 সালে তিনি কোন কলেজের ছাত্র ছিলেন? প্রেসিডেন্সি কলেজের। হ্যাঁ, তোমার নাম? রণজয় বণিক। রণজয় বণিক, বিজয়গড় কলেজে পড়ি। আর আমার হচ্ছে ইংলিশ অনার্স স্ট্রিম। আকাশ, নোট কর। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বোস অভ্যর্থনা সমিতির সভাপতি হিসেবে কাকে এবং কবে সংবর্ধনা দিয়েছিলেন? আরেকবার বলছি, নেতাজি সুভাষচন্দ্র বোস অভ্যর্থনা সমিতির সভাপতি হিসেবে কাকে এবং কবে সংবর্ধনা দিয়েছিলেন? মেঘনাথ সাহা, 1922 সালে 17ই সেপ্টেম্বর। আচ্ছা, কোয়েশ্চেন না পারলে কি আমরা টিচার্স প্যানেলে ওটা পাস করতে পারি? কারণ অ্যানসারস গুলো কেউ দিচ্ছেন না। কোনো দরকার নেই, একদম মানে সরাসরি স্টুডেন্টদের জন্য কুইজ, ওরা পারলে ওদের স্টুডেন্ট বা অন্য যারা পার্টিসিপেট করবে। ওকে স্যার, নেক্সটটা বলছি স্যার। হ্যালো, নেক্সটটা বলছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, মেঘনাদ সাহার উদ্যোগে কি স্থাপিত হয়? মেঘনাদ সাহার উদ্যোগে কি স্থাপিত হয়? টাইম আপ। হ্যাঁ, মেঘনাদ সাহার একটা ইনস্টিটিউট হয়, ইনস্টিটিউট অফ টেকনোলজি। না, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন। ও, ঠিক আছে। অডিওটা একটু মিউট করতে বলা হচ্ছে। এই প্রতিষ্ঠানটার পথচলা কত সাল থেকে শুরু হয়? প্রতিষ্ঠানটার নামটা মেনশন কর। ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের পথ চলা কত সাল থেকে শুরু হয়? টাইম আপ। কেউ একজন অ্যান্সার বলছে 1935, ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম, যারা বলেছো তাদের নাম, বিভাগ এবং বলো। হ্যাঁ, প্রিয়াঙ্কা নিষাদ, ক্ষুদিরাম বোস কলেজ, পলিটিক্যাল সায়েন্স অনার্স। এখানে শুভজিৎ না তো দিয়েছিল। পরের কোয়েশ্চেন বলছি, নেতাজি সুভাষচন্দ্র বোস কবে জব্বলপুর জেলে বন্দী হন? 1933 সালে 7ই মার্চ। হ্যাঁ, ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছি, বিজ্ঞানীদের কাছে যে কোয়েশ্চেন গুলো রাখা ছিল বা প্রশ্নগুলো রাখা ছিল, তার মধ্যে ষষ্ঠ প্রশ্নটি কি ছিল সুভাষচন্দ্র বোসের? বিজ্ঞানীদের কাছে সুভাষচন্দ্র বোসের রাখা ষষ্ঠ প্রশ্নটি কি ছিল? সিক্সথ কোয়েশ্চেনটা কি ছিল?
প্রসঙ্গক্রমে বলি, এটা এই অডিওটা থেকে আনসারটা করতে হবে, এই অডিওতে তোমরা যে শুনলে তাতে আনসারটা ছিল। টাইম আপ। সর্বভারতীয় জুড়ে একইভাবে খাদ্যাভ্যাস করা যাবে? বাংলা ও দক্ষিণ ভারতের খাদ্যাভ্যাস অবৈজ্ঞানিক, এটা কি বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আরোপ করা সম্ভব? এটাই ছিল। স্যার এইটার কোয়েশ্চেন শেষ হয়ে গেছে, আমি কি শ্রীপর্ণাকে বলবো বাদ বাকি কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা চালু করো, তোমরা যেভাবে করবে করো একদম। আচ্ছা শ্রীপর্ণা, বাদ বাকি কোয়েশ্চেন গুলো ওদেরকে বলার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ শ্রীঞ্জয়। নেক্সট আপ উই হ্যাভ আ সেট অফ কোয়েশ্চেন্স। When did Subhash Chandra Bose first elected as president of Congress? আমি রিপিট করে দিচ্ছি কোয়েশ্চেনটা। When did Subhash Chandra Bose first elected as president of Congress? 1938 বলবো, 1939 আমি ফার্স্টে বলেছিলাম প্রিয়াঙ্কা নিষাদ। ইউ আর রাইট, প্রিয়াঙ্কা নিষাদ। প্রিয়াঙ্কা নিষাদের নামটা নোট করা হোক। হ্যাঁ, ক্ষুদিরাম বোস কলেজ। ওকে নেক্সট কোয়েশ্চেন। When was forward block established? When was forward block established? 22nd June 1939 1939 প্রিয়াঙ্কা নিষাদ এন্ড উজ্জ্বল জিয়ার দুজনেরই নাম লিখে নাও, ওটা অডিওটা অন করে বললে ভালো হয়। ওকে নেক্সট কোয়েশ্চেন। Which commission was inquired the mysterious disappearance of Subhash Chandra Bose? Which commission was inquired the mysterious disappearance of the Bose? There were three disappearance of Netaji. No. Total tinte commission chilo. Shahnawaz commission, Khosla commission and Mukherjee commission. Total tinte commission chilo. Yes. Right answer. Ujjal, tumar full naam বলে দাও, একটু নোট করে নেব। উজ্জ্বল ঘোষ রায়। ঘোষ রায়, হ্যাঁ, ফুল নাম নোট করে নেব। নেক্সট কোয়েশ্চেন। হাউ মেনি চিলড্রেন ডিড হি হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডিড হি হ্যাভ? ওয়ান 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 অনিতা বোস। ওয়ান ওয়ান অনিতা বোস, রাইট। আর রণজয় বোস, রণজয় বোন, রাইট? রণজয় বণিক। ইয়েস, রণজয় বণিক। প্রিয়াঙ্কা একটুর জন্য মিস হয়ে গেল, নেভার মাইন্ড। Okay, next question. How many, next question is, who is the political guru of Subhash Chandra Bose? Who is Sami the political guru of Subhash Chandra Bose? Chitranjan Das. Right. Chitranjan Das. Chitranjan Das. Nishad, Nanta note panik. Okay, moving on to next question. How many times was Netaji jailed during the struggle of freedom? How many times was Netaji jailed during the struggle of freedom? 11 times. Right, Priyanka Nishad. Good going. Thank you. Okay, next question. Which statement is correct? Which of the statement is correct? He was born on 23rd Jan 1891. Second, he founded the Indian National Army.
Third, his father was Janakinath Bose. Second. Second only. Any other answers? Janakinath Bose is also his father. Third. Janakinath Bose was the barrister. Second, third, দুটোই রাইট আছে জানকীনাথ বোস যেটা ছিল ওটা ঠিক আছে আর বাকি দুটো ভুল ছিল গেট দা রাইট আনসার রাইট হ্যাঁ জানকী গেট দা রাইট আনসার টেক দা নেম আকাশ কার নামটা নেব বিশ্বজিতের নামটা নে এন্ড ডিপার্টমেন্টও লিখে না বিজয়গড় জ্যোতিষী কলেজ এডুকেশন অনার্স ওকে মুভিং অন টু দা নেক্সট কোশ্চেন Who was defeated by Subhash Chandra Bose in the election of Congress president in 1939? Who was defeated by the Subhash Chandra Bose in the election of Congress president in 1939? Who was defeated by the Subhash Chandra Bose in the election of Congress president in 1939? No, it's not Jawaharlal Nehru. Any other answers? Okay. Yeah, I think Pathabi Sitaram. Right. Thank you. Priyanka Nishad, Khudiram Bose College. Okay. Priyanka Nishad, naam ta note kora hok. Next question. Which of the following is not correct about Subhash Chandra Bose? I'm repeating, which of the following is not correct about Subhash Chandra Bose? Option A, he is called as beacon of light of Asia. He is called the beacon of light of Asia. Option B, he became for the first time the Congress president in 1939. First one is incorrect. First one incorrect. Wrong answers. Only second one is incorrect. Never mind. We have the final question of this round. Which of the iconic train is renamed as Netaji Express in 2021 as a tribute to Bose? Which of the iconic train is renamed as Netaji Express in 2021? Kalka Mail. Yes, Ujjal given the right answer first to take his name. Others also given, but to do second, thin seconded. Never mind. So we have to call end to this. Quiz and now we're going to see who gave the most of the right answers. I'll say Akash to check the names and tell to sir what is the result of the quiz. Thank you everyone. Thank you Shripanta and Joy and Akash. Tader sundor bhabe ekta quiz conduct korar jonno ebong jara ajke participate korecho Akash amader koto jon participate koreche ekta kore proshner uttor o diyeche. টোটাল স্যার 1 2 3 4 5 6 জন স্যার টোটাল 6 জন পার্টিসিপেট করেছে আমি প্রথমেই বলে রাখি 6 জনই সার্টিফিকেট পাবে এবং 6 জনই প্রাইজ পাবে কিন্তু স্যার 7 জন যাই হোক যে কজন করেছে কিন্তু সেটা তো এই মুহূর্তে আমরা দিতে পারছি না কারণ এই মুহূর্তে অফলাইন যতক্ষণ না আমাদের কলেজ খুলবে প্রাইজের প্রশ্ন সেটা কলেজে কোনো অনুষ্ঠানে দেয়া হবে আমরা জমা রাখছি সার্টিফিকেট হয়তো এই সার্টিফিকেট আমরা পাঠিয়ে দেবো কিন্তু বলে রাখি ততক্ষণ আকাশ গণনা করে নি আমি একটু বলি আর ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা অ্যানাউন্স করবে এখনই ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছে সেটা অ্যানাউন্স করবে আকাশ সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স করবে প্রত্যেকের স্কোরটা টোটাল স্কোরটা বলে দেবে এবং প্রত্যেকে যদি একটা কোয়েশ্চেনে আমরা তোমরা কি এক নাম্বার দিচ্ছ না পাঁচ নাম্বার দশ নাম্বার দিচ্ছ একটা কোয়েশ্চেনে এক নাম্বার
একটা কোশ্চেনে যদি এক নাম্বারই দাও তাহলে, হ্যাঁ সে কার কটা কত নম্বর কে পেলো, পে কে ফার্স্ট হলো বা সেকেন্ড হলো বা থার্ড হলো, সেটা বলতে হবে আমাদেরকে। আর টোটাল প্রত্যেকের নাম্বারটাও আমরা ঘোষণা করে দেবো, আমরা প্রত্যেককেই দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা অ্যানাউন্স করছি। আর প্রত্যেকে হয়ে যাওয়ার পর মানে জাস্ট যে সাতজন নাম দিলে তারা চ্যাট বক্সে তাদের অলরেডি যারা অ্যাটেন্ড করেছে এবং যাদেরকে ঠিক বলা হয়েছে তাদের বলছি, তারা নাম, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের ইমেল এবং তাদের সঠিক বানান নাম, নামের একদম পুরো যেন সার্টিফিকেটে ভুল না হয়, নাম, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের কলেজ, ডিপার্টমেন্ট এবং ইমেল, এই কটা জিনিস চ্যাট বক্সে লিখতে থাকো। যারা অলরেডি একটা করে প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তর দিয়েছো তাহলে সেটা আমি শিপর্ণা সিনজয়ী বা আকাশ আমাদের টিমকে, নম্রতা যারা আমাদের টিমে রয়েছে তাদের নোট করতে বলছি, কেউ একটা নোট করে নাও জিনিসটাকে চ্যাট বক্স থেকে, যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা এদের সঙ্গে যোগাযোগ করতে পারি, কারণ এটার তো আমাদের যোগাযোগ করতে হবে, তাহলে আমরা যারা অন্য কলেজ আছে বা কিছু তাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে। সেই জন্য প্রত্যেকের নাম, ফোন নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আর তার ইমেল আইডি এবং তার কলেজ যদি থাকে, কোন কলেজ, যদি বিজয়গড় হয় বিজয়গড়, বিজয়গড় ছাড়া যদি অন্য কলেজ হয় সেই অন্য কলেজের নাম এবং কোন ডিপার্টমেন্ট, এবং যদি জেনারেল কি অনার্স, অনার্স হলে অনার্স বা অন্য কোনো ডিপার্টমেন্ট হলে, যেটা হবে পরিষ্কার করে একটুখানি আমি চ্যাট বক্সে লিখে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার আমাদের আকাশকে, আকাশ কি রেডি করেছো? হ্যাঁ স্যার, রেডি স্যার। হ্যাঁ আচ্ছা, রেডি স্যার। তাহলে আমাদের থার্ড কে হলো, আমরা 7 থেকে যাই। হ্যাঁ 7 থেকে যাই, 7 পজিশনে রয়েছে সোনিয়া রয়। সোনিয়া রয় 7 পজিশনে। সোনিয়া আছো? ইয়েস সোনিয়া। হ্যাঁ সোনিয়া, তোমার কোন কলেজ? স্যার খুদিরাম বোস সেন্ট্রাল কলেজ। বেশ, কিসে জার্নালিজম অনার্স? না স্যার, বিএ জেনারেল। বিএ জেনারেল, ভেরি গুড। সোনিয়া রায় 7 পজিশন হয়েছে। সোনিয়া রায়ের জন্য আমরা করতালি দিচ্ছি সবাই, এবং ভবিষ্যতে যখন আমাদের খুলবে সোনিয়া রায়কে আমরা সরাসরি কলেজে আহ্বান করব। আমরা সার্টিফিকেট, ই সার্টিফিকেট পেয়ে যাব, তোমার পেয়ে যাবে, তুমি সার্টিফিকেটটা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে, এবং তোমরা তোমাদের মেইল আর হোয়াটসঅ্যাপ এগুলো পাঠিয়ে দাও। সেকেন্ড দিক থেকে আসছি আকাশ, পরের নামটি ঘোষণা করো। ছয়ে যে হয়েছে ষষ্ঠ পজিশনে, সিক্সথ পজিশনে যে আছে তার নামটি ঘোষণা করো। প্রসঙ্গক্রমে বলি, বিশ্বজিৎ সম্ভবত আমাদের এর আগে বিবেকানন্দের এবার একটি অনুষ্ঠানে তুমি ফার্স্ট হয়েছিলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ বিশ্বজিৎ আবার তার সাফল্য কুইজে, বিশ্বজিৎকে অভিনন্দন, সোনিয়ার পরে অভিনন্দন বিশ্বজিৎকে। পরের প্রতিযোগী হিসেবে ফিফথ পজিশন পেয়েছে, ফিফথ পজিশন হয়েছে কে? অনিমা মিশ্র, শারদামণি, আই থিংক শারদামণি, শারদা নাম। হ্যাঁ পুরস্কার করে তোমার শারদামিশন দিয়েছো চ্যাট বক্সে? না লিখছি লিখছি। হ্যাঁ লেখো। হ্যাঁ অনিমা মিশ্র, কোন কলেজ? শারদা, রামকৃষ্ণ মিশন, শারদা, শারদা মিশন। তোমার বিভাগ, ডিপার্টমেন্ট? জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। বেশ, কোন ইয়ার, কোন সেমিস্টার? ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার। বাহ ভেরি গুড। তো অনিমা মিশ্রকে অভিনন্দন। অনিমা মিশ্র কেন? আকাশ? হ্যাঁ স্যার। আকাশ অনিমা মিশ্র ফিফ না ফোর? হ্যাঁ স্যার অনিমা মিশ্র ফিফ, ফিফ তো ইশানে। এবার তাহলে আমরা আসবো, অনিমা মিশ্রকে অভিনন্দন জানাই। পরে প্রতিযোগী স্যার ফোর্থ হয়েছে আমাদের শুভজিৎ নাথ। শুভজিৎ নাথ, শুভজিৎ নাথ, শুভজিৎ নাথ, শুভজিৎ আছো? শুভজিৎ আমাদের ওয়েবিনার গুলোতে অনেকগুলোতে ছিল। শুভজিৎ কোন কলেজ? শুভজিৎ কি মাইকটা অফ নাকি? শুভজিতের মাইকের মনে হয় কোনো সমস্যা আছে, কারণ ও লিখিত ভাবে জানাচ্ছিল। শুভজিৎ নাথ লিখেছে, শুভজিৎ নাথ বিজয়গড় জ্যোতিষ কলেজে।
ওকে নেক্সট ফোর থার্ড স্যার থার্ড হয়েছে রণজয় বণিক রণজয় বণিক রণজয়ের জন্য আবারও হাততালি সবার জন্য রণজয় থার্ড থ্যাঙ্ক ইউ স্যার রণজয় বণিক রণজয় তোমার ডিপার্টমেন্ট বা কিছু বল আমি স্যার বিজয়গড় কলেজেই পড়ি ইংলিশ অনার্স আমার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার বিজয়গড়ের রণজয় বণিক থার্ড পজিশন তাহলে থার্ড হলো রণজয় বণিক ইংলিশ অনার্স স্যার এবারে সেকেন্ড পজিশন সেকেন্ড পজিশন উজ্জ্বল ঘোষ রায় উজ্জ্বল ঘোষ রায় উজ্জ্বল ঘোষ রায় বলো উজ্জ্বল ঘোষ রায় আমাদের বিজয়গড়ের স্টুডেন্ট তাই তো বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ স্যার উজ্জ্বল ঘোষ রায় হ্যালো আচ্ছা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ হ্যাঁ কমপ্লিট করেছে উজ্জ্বল ঘোষ রায় উজ্জ্বল আমাদের স্টুডেন্ট নেক্সট দ্বিতীয় তারপরে ফার্স্ট এবার একদম ফার্স্ট পজিশন পেয়েছে সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল সেই কুইজ প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন ক্ষুদিরাম ক্ষুদিরাম বোস কলেজের আরো একবার অভিনন্দন জয়গড় জ্যোতিষ কলেজের পক্ষ থেকে আমরা প্রত্যেক ছাত্রছাত্রী যারা আজকে এখনো পর্যন্ত উপস্থিত আছো নেতাজির মতো একজন মহান মানুষকে নিয়ে আমরা আলোচনা করছি তার চর্চা করছি কুইজে অংশগ্রহণ করা বা কুইজে প্রাইজ পাওয়াটা বড় কথা নয় বড় কথা এটাই যে আমরা নেতাজিকে নিয়ে আমরা তাকে চর্চা করছি আজকে 125 বছর বাদে এসেও মানুষটাকে আমরা মনে করছি যে তার মতো মানুষ সারা জীবন যিনি দেশের জন্য দিয়ে গেছেন সারা জীবন যিনি তার ভাবনাকে দেশের জন্য নিবেদন করেছেন তাই আজকে আমরা এই ভারতবর্ষ পেয়েছি তাই আজকে আমরা এই ভারতবর্ষে মাথা তুলে দাঁড়াতে পারছি বিশ্বের মানুষের কাছে আমরা প্রত্যেক প্রতিযোগী যারা ছিল অভিনন্দন জানাই আমি আকাশকে আরেকবার অনুরোধ করব প্রথম থেকে 1 2 3 4 5 6 7 প্রত্যেকের নাম আরো একবার পড়ে দিতে নামগুলো প্রত্যেকের একবার কে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকে প্রথম দ্বিতীয় তৃতীয় করে প্রথম দিক থেকে একবার প্রত্যেকের নামগুলো শুধু তুমি একবার বলে দাও আকাশ হ্যাঁ স্যার প্রথম হয়েছে প্রিয়াঙ্কা নিশাত দ্বিতীয় হয়েছে উজ্জ্বল ঘোষ রায় তৃতীয় হয়েছে রণজয় বণিক চতুর্থ শুভজিৎ নাথ পঞ্চম স্থান অধিকার করেছে অনিমা মিশ্র ষষ্ঠ স্থান অধিকার করেছে বিশ্বজিৎ মণ্ডল এবং সপ্তম স্থান অধিকার করেছে সোনিয়া রায় প্রত্যেককে অভিনন্দন জানাই হ্যাঁ সবাই কুইজে যারা আজকে পরিচালনা করলো সৃঞ্জয়ী এবং সিপর্ণা তাদেরকে অভিনন্দন আকাশকে অভিনন্দন অভিনন্দন আমাদের এইটা ফেসবুক পেজে যাবে রিপোর্ট এবং আমাদের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের যে ফেসবুক পেজ সেখানে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের ইউটিউব চ্যানেল বিজয়গড় সেখানেও এটা থাকবে আর তার পাশাপাশি আমরা চাইবো যে এটা এটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আজকে অনুষ্ঠান শেষ পর্বে চলে এসেছি একটা ছোট্ট কাজ বাকি আছে আমাদের বাংলা একটি ট্যাবলয়েড বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে যেটি দেবে নীলাঞ্জন সাহা নীলাঞ্জনকে অনুরোধ করব প্রেজেন্ট করা নীলাঞ্জন প্রেজেন্ট করা যাবে এখন হ্যাঁ স্যার প্রেজেন্ট করা যাবে একটু টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো ঠিকভাবে ফোনের স্ক্রিনে তো আসবে না এটা পরে লিংক পাঠিয়ে দেওয়া হবে সবাই পড়া দেখবে লিংক পাঠানোর আমাকে লিংক পাঠিয়ে দেবে আমি পোস্ট করে দেব তুমি এখন কি প্রেজেন্ট করা দেখানো যাবে ওটা হ্যাঁ স্যার দেখাচ্ছি এখন সংবাদ অন্বেষণের বাংলা পত্রিকা যেটা প্রকাশিত হয়েছে আমরা এর আগে ইংরেজি ভার্সন দেখেছিলাম ইংরেজিতে নেতাজিকে নিয়ে নেতাজির 125তম জন্মবার্ষিকী নিয়ে বাংলায় সংবাদ অন্বেষণ প্রকাশিত হয়েছে আমরা যারা যারা কুইজে অংশগ্রহণ করেছো আমাদের সংবাদ অন্বেষণে অন্যান্য কলেজের পক্ষ থেকে তোমাদের জানিয়ে রাখি যে আমরা আগামী 29শে জানুয়ারি সংবাদপত্র দিবস পালন করব সেখানেও একটি কুইজ প্রতিযোগিতার আমরা আয়োজন করব
আমরা যেখান থেকে যে সরকারের থেকে তোমরা তথ্য পেয়েছো সেই সব জায়গায় আমরা পাঠিয়ে দেবো আমাদের অংশে, তোমরা পেয়ে যাবে, বা তোমাদেরকে আমরা আলাদা করে হোয়াটসঅ্যাপও করে দেবো আমাদের লিঙ্ক এবং অনুষ্ঠানের খবর কবে কখন কিভাবে হবে 29 জানুয়ারি সংবাদপত্র দিবসে। প্রস্তুত থেকো, সবাইকে ধন্যবাদ জানাবো আমি, প্রত্যেককে আজকের অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ জানাই বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পক্ষ থেকে। সঞ্জয়ী এবং শিপর্ণা আমাদের কুইজের দুজন কর্ণধার, তাদের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে তোমরা বলতে পারো। থ্যাংক ইউ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ স্যার কে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। স্যার সব সময় আমাদের কাছে একটা খুবই মানে সবকটা প্রোগ্রাম কে এত সুন্দর করে তুলে ধরেন, আমরা সত্যি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ স্যার। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আনমিউট করে স্যারের জন্য একটা হাততালি দেওয়ার জন্য। সঞ্জয়ী পরে আমি শিপর্ণাকে অনুরোধ করব কিছু বলার জন্য। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমি খুবই লাকি ফিল করছি একটা এত সুন্দর প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সবার আগে স্যারকে যে আমাদেরকে এতটা মোটিভেট করার জন্য। আমরা কাল অবধিও একদম রেডি ছিলাম না অ্যাজ মানে অ্যাজ আ সিনিয়র ব্যাচ। স্যার আমাদের অনেকটা মানে উৎসাহ জগিয়েছে এবং বলেছে যে ভুল হোক যাই হোক তোমরা করো, অ্যান্ড আমাদের পারমিশন দিয়েছে এত সুন্দর একটা প্রোগ্রাম এত কম সময়ে কন্ডাক্ট করার জন্য। আই এম ভেরি ভেরি থ্যাংকফুল টু স্যার। আমি সবাইকে বলবো মানে অল দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড যারা এখানে জয়েন করেছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য আমাদের এই সুন্দর প্রোগ্রামটাকে সাকসেসফুল করে তোলার জন্য, সবাইকে এত সুন্দর পার্টিসিপেট করার জন্য, অ্যান্ড থ্যাংকস এগেন স্যার এতটা মোটিভেট করার জন্য, এতটা হেল্প করার জন্য। থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাই আমাদের বিজয়গড় কলেজের অধ্যক্ষা ডক্টর রাজশ্রী নিয়োগীকে, তিনি কলকাতার বাইরে থাকার জন্য আজকে অনুষ্ঠানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য উপস্থিত হতে পারেননি। আমাদের ডক্টর শম্পা দেবনাথ উপস্থিত ছিলেন, যিনি এটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি আমাদের পত্রিকাটা উদ্বোধন করেছেন আজকে। তো আমরা ধন্যবাদ জানাই তাকে, শম্পা দেবনাথকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের আকাশ এবং নীলাঞ্জন যারা সাব এডিটিং করে দুটো পত্রিকাকে প্রকাশ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই নম্রতা যারা টেকনিক্যাল টিমে থেকে যেভাবে আজকে প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে গেছে। ধন্যবাদ জানাই আমাদের যে সমস্ত পার্টিসিপেন্ট কলেজের এবং কলেজের বাইরের যে সমস্ত পার্টিসিপেট করেছো যারা তারা, এবং তারা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং পরিশেষে আমাদের কুইজের যে দুজন তাদের তো ধন্যবাদ জানাই, সঞ্জয় এবং শ্রীপর্ণা। আর সেই সঙ্গে অর্ক অর্ক আমাদের মধ্যে রয়েছে, অর্ক আমাদেরকে এটাকে পাবলিশ করাতে সাহায্য করবে আমাদের ইউটিউব চ্যানেলে। রাহুল একটি ব্লগ তৈরি করেছে, যে লিঙ্ক আমরা দিয়ে দেবো, যেখানে নেতাজির ওপর তার কিছু বক্তব্য সে রেখেছে একটি ব্লগের মাধ্যমে। রাহুল ব্যানার যেখানে আছে, রিপোর্ট লিখবে ইংলিশে, তোমরা দেখতে পাবে সেটা। তুহিনা চক্রবর্তীকে অনুরোধ করেছি বাংলা রিপোর্ট দেওয়ার জন্য। তনুশ্রী দের রয়েছে, যে সঙ্গে সঙ্গে ফটো তুলে আজকে স্ক্রিনশট তুলে সমস্ত প্রোগ্রামটাকে রেখেছে। প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমরা প্রস্তুত হব 29 তারিখ নিউজ পেপার ডে নিয়ে, এবং আমরা আগামী আমি তোমাদের জানিয়ে দেবো, একটা মিটিং করে নেবো আমরা, দিয়ে 29 জানুয়ারি আমরা প্রস্তুত হব। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীতে সবাই মিলে আমরা যে থাকতে পেরেছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম। রেকর্ডিং অফ।